विभिन्न कम्पानीर औषध तैरि होच्छे नकल औषध तैरि होच्छे जार मध्ये आमार केमिस्ट ल्याबरेटरी आछे তারপর জেসন আছে গ্লোব আছে তারপরে এসিএ আছে এরকম বিভিন্ন কোম্পানি ইভেন জনসনস কোম্পানির প্রোডাক্টও এখানে তৈরি হচ্ছে। তো এইটা আমরা যখনই খবর পাই আমরা সরাসরি লোকাল ড্রাগ সুপারকে আমরা অবহিত করি এবং অবহিত করার পরে আমরা ম্যাজিস্ট্রেটকেও অবহিত করানো হয়। তারপর আমরা ওনারা চলে আসেন স্পটে এবং অলরেডি দুজনকে ধরে ফেলছেন এবং দুজনেই স্বীকার পেয়েছে যে ওনারা এই কাজগুলো করছেন। তারপর আমরা এখানে স্পটে চলে আসি, ম্যাজিস্ট্রেট সাহেব আসেন, ড্রাগ সুপার সাহেব আসেন। ওনারা আসার পর ওনারা স্পটে এসে দেখেছেন যে এখানে মেশিন আছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সরজমিনে দেখে তারা মিডিয়া के खबर दिए मीडिया चले तरह कहनीगुलो तो टेलिविजन मीडिया देखते पाচ্ছেন। এখানে প্রায় 4 থেকে 5টা কোম্পানির নকল ওষুধ পাওয়া গেছে, বেশ কয়েকটা কোম্পানি এবং কিছু কসমেটিক্সও আছে। আর নকল ওষুধের সাথে এখানে কার্টুন পাওয়া গেছে, ম্যানুফ্যাকচারিং যে মেশিন কয়েকটা পাওয়া গেছে, রিয়েজেন্ট পাওয়া গেছে এবং আনুমানিক প্রায় 10 কোটি টাকা মূল্যের ওষুধ এখানে আছে বলে ধারণা করা হচ্ছে। কোন কোন কোম্পানির কি কি ওষুধ নকল হচ্ছিল এখানে আমরা দেখেছি যে জেসন ফার্মাসিউটিক্যালের রিবোসন, হিস্টাসিন, তারপরে হচ্ছে এসিআই আছে হেক্সিসল, হ্যান্ডরাপ, তারপরে আছে জেনারেল ফার্মাসিউটিক্যালের ওষুধ, তারপরে কেমিস্ট ল্যাবরেটরিজের আছে পলিডিন ইত্যাদি ওষুধ আমরা এখানে নকল দেখছি। এখানে এরাই তো দেশটারে ধ্বংস করবে ভাই। অপশনের নামটা পর্যন্ত নকল করছে। আর 2 কোটি টাকা কোম্পানি করে আর এরা আমরা আজকে এখানে দেখতে পেয়েছি যে 7 থেকে 8টি কোম্পানির নকল ওষুধ এখানে উৎপাদিত হচ্ছে। ড্রাগ সুপারকে সাথে নিয়ে আমরা বিষয়টি অনুসন্ধান করেছি। আমরা এখানে প্রায় 10 কোটি টাকা মূল্যমানের ওষুধ এ পর্যন্ত জব্দ করেছি, নকল ওষুধ। পাশাপাশি আমরা এর সাথে সম্পৃক্ত দুইজন যারা এই ওষুধ উৎপাদনের সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং 1 বছর করে জেল দিয়েছি, 5 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি। পাশাপাশি আরও যারা সম্পৃক্ত ছিল তাদেরকেও ধরার চেষ্টা করছি। বরিশাল জেলা ড্রাগ সুপারকে সাথে নিয়ে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান অব্যাহত থাকবে এবং এই নকলের সাথে সম্পৃক্ত যে কাউকে আমরা যখনই পাবো তাদেরকে কিন্তু আইনের মুখোমুখি নিয়ে আসবো।